তোমরা কি একটু তেল তেল ঝাল ঝাল মাছের ঝোল খেতে ভালোবাসো আমার মতন? তাহলে এই রেসিপিটা শুধুমাত্র তোমাদের জন্য। চলো দেখে নেওয়া যাক। আজকে হেসেলের খুঁটি নাটিতে দ্বিতীয় ব্লগ যাচ্ছে কাতলা মাছের একটা রেসিপি। কাতলার ঝাল ঝোল বানাতে লাগছে কাতলা মাছ, যেটা আগে থেকে নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছি। লাগছে আলু, যেটা আমি অল্প সেদ্ধ করে নুন হলুদ মাখিয়ে একটু হালকা করে ভেজে নেব। লাগছে দুটো কাঁচা লঙ্কা, আর লাগছে হলুদ গুঁড়ো। এটাতে হালকা করে আমি একটু লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য ছিটে ফোঁটা জিরের গুঁড়ো দিয়েছি। আর লাগছে গরম জল আর সর্ষের তেল। তো আমার কাতলা মাছের ঝাল ঝোল হয়ে গেছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা ট্রাই করবেন, আর অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন যে কেমন লাগলো খেয়ে। এরকম আরও রেসিপি দেখতে হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরের রান্নাতে। টাটা।